শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ব্লগটা শুরু করলাম একদম সন্ধ্যাবেলা থেকে। এখন বাজে ওই সন্ধ্যে 5টার মতো, শীত তো প্রায় চলেই এলো, তাই সন্ধ্যাবেলা না খুব তাড়াতাড়ি এখন সন্ধে নেমে যায়। তো এখন মেয়ে ঘুমোচ্ছিল, সেই জন্য উঠে ওর জন্য একটুখানি দুধ গরম বসাচ্ছি। আগের দিনের ভিডিওতে আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছি, কি বলে ধন্যবাদ জানাবো তা তো জানি না। আপনারা অনেকেই নিজের দিক থেকে অনেকভাবে চেষ্টা করেছেন আমাকে সাহায্য করার জন্য। তো সবার কমেন্ট আমি পড়েছি, তবে না রিপ্লাই দেওয়ার সময় হয়ে ওঠেনি এখনো অবধি। আসলে বেশ কয়েকটা কমেন্ট পড়ে রয়েছে যাদের এখনও অবধি রিপ্লাই করে উঠতে পারিনি। মাঝখানে তো চলে গিয়েছিলাম ভেলো, সেখানে গিয়ে না খুব ব্যস্ত থাকতাম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি এতটা ছোটা দৌড়া করতে হতো, সন্ধ্যের পরে বিছানাতে শুলে মনে হতো আর পারছি না। বেশ কয়েকটা দিন ফোনের থেকে অনেকটা দূরে ছিলাম, আর সত্যি কথা বলতে কি এত বড় একটা খবর শোনার পরে সেটা নিয়ে চিন্তাভাবনা করা বা সেটার একটা সলিউশন বের করতে করতে আমাদের বেশ খানিকটা সময় লেগে গিয়েছে। তো জানি না আমি আর এই ব্যাপারটা নিয়ে এই মুহূর্তে কোনো রকম কথা আপনাদের সাথে আর বলবো না, কারণ এই কথাগুলো বললে আমি অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে আমাকে স্ট্রং থেকে জীবনে এগিয়ে যেতে হবে। আর আগের ভিডিওতে তো বলেই ছিলাম আমি আমার ভিডিওর মধ্যে কোনো রকম দুঃখের কথা বা নেগেটিভ গল্প করব না। তবে হ্যাঁ, আমার মেয়ের ট্রিটমেন্ট নিয়ে কী ভাবছি বা কী করব সেটা অবশ্যই আপনাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করে নেব। আর এই তো মেয়ের জন্য দুধটা গরম করে নিয়েছিলাম আর ওকে একটুখানি দিয়েছি পরোটা। সকালবেলাতেই পরোটাটা বানিয়ে রাখি আজকাল, যেহেতু মেয়েকে নিয়ে একটুখানি ব্যস্ত থাকছি সেই কারণে আজকাল রাতের রান্নাটা দুপুরেই করে রেখে দিই। বাকি দুধটার মধ্যে যেটা মিশিয়েছি সেটা হলো ইস্কনের চা। এর আগেও আপনাদের সাথে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, সেই চাটা শেষ হয়ে গিয়েছে, এখন নতুন ফ্লেভারের একটা চা নিয়েছি। তো এটা চা ঠিক বলা চলে না, এর মধ্যে অনেক জড়িবুটি থাকে। তো যেহেতু আমরা খুব একটা বেশি চা খাই না, চাটা তো ভীষণ অ্যাডিক্টিভ একটা জিনিস, তো আমি চা খেতে এমনিতেও খুব একটা পছন্দ করি না, তবে মাঝে মধ্যে দুধের মধ্যে এটা মিশিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে। যখন প্রথমবার ইস্কন থেকে এই চাটা কিনে এনেছিলাম তখন তো আমি ইনস্ট্রাকশন পড়িনি, আমি কী করেছিলাম দুধের মধ্যে মিশিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম। খেতে এতটাই বাজে লাগছিল, তখন আমরা খেয়ে ভাবছিলাম যে আমরা হয়তো কিনে ঠকে গিয়েছি। কিন্তু এই যে কিছুদিন আগে মায়াপুর থেকে ঘুরে এলাম ইস্কনেরই একটা গ্রুপের সাথে, তো সেখানটায় গিয়ে না এই চাটা খেয়েছিলাম, এত অপূর্ব লেগেছিল খেতে। তো তারপর থেকে আমরা ওদের মতো করে একটু বানানোর চেষ্টা করি, মানে চিনি দিয়ে ওই পাউডারটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে ফুটিয়ে তারপরে এটা খাই, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু কয়েকটা থালা বাসন বেরিয়েছিল, সেটা ধুয়ে নিয়েছি আর মেয়ের জন্য একটু চাল ডালে ভিজিয়ে রেখেছি। তো আজকে কিন্তু ভিডিওর মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো যদি আপনারা রাত্রেবেলা বা সন্ধেবেলা কাজের সাথে করে রাখেন তাহলে দেখবেন সকালের কাজটা কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তো আমি কিন্তু প্রত্যেক দিন যেই কাজগুলো করি তা নয়, তবে যেদিনে সকালবেলা মনে হয় কি কাজের চাপটা বেশি রয়েছে সেদিনে এরকম সন্ধেবেলা কিছুটা কাজ আমি এগিয়ে রাখি। এই যেরকম সন্ধেবেলা ধরুন যে সমস্ত কৌটোগুলো রিফিল করার থাকে, এই যেমন আটা চাল বা আরও বাদবাকি কিছু কিছু জিনিস, সেগুলো কিন্তু আমি চেষ্টা করি সন্ধেবেলাতেই করে রাখার। আমার যেহেতু ছোট্ট একটা বেবি রয়েছে তো আমার লাইফ কিন্তু একদমই প্রেডিক্টেবল নয়। আমি সবসময় এই কথাটা বলে রাখি, আমি কিন্তু সবসময় একই রুটিনে কাজ একদমই করতে পারি না, মেয়ের মুডের ওপর নির্ভর করে আমার কোন দিনের কাজটা কেমনভাবে হবে। তো ওদিকে কিন্তু আমি আটার কৌটোটা রিফিল করে এখন রাতের জন্য একটু সেমাই বানিয়ে নিচ্ছি, ওই যে বললাম একটু আগে, এখন সকালে করে রাতে রান্নাটা অনেকটাই এগিয়ে রাখি। তো সকালে পরোটাটা বানিয়ে রেখে দিয়েছিলাম, তার সাথে একটু মিক্স ভেজও রয়েছে, আর আমার হাজব্যান্ড না সিমুই খেতে খুব ভালোবাসে, অনেকদিন ধরে বানাবো বানাবো করে আর বানানো হয়ে উঠছিল না। তো এদিকে কিন্তু সিমুইটা আমি বানিয়ে নিচ্ছি, সিমুইটা অলরেডি আগে থেকে ভাজা ছিল, সেই কারণে ভাজার প্রয়োজন পড়েনি খুব একটা বেশি, আর দুধটাও ফুটিয়ে রেখেছিলাম। তো অল্প একটুখানি ঘিয়ের মধ্যে সিমুইটাকে ভেজে নিয়েছি, তারপরে ফোটানো দুধ দিয়ে ওর মধ্যে দুটো এলাচ ফেলে রেখেছি। কালকে রাত্রেবেলায় শোয়ার সময় আমি বিগ বাস্কেট থেকে কয়েকটা জিনিসের অর্ডার দিয়েছিলাম, এই যে সেগুলো কিন্তু এখন পৌঁছে গিয়েছে, এখন একে একে করে চেক করে নিচ্ছি যে জিনিসপত্রগুলো ঠিকঠাক এসেছে কি না।
বেশ কিছুদিন আগে আমি মোর থেকে অনলাইনে খুব বাজার করতাম, তবে মোরের ডেলিভারি সিস্টেমটা এখন এতটাই বাজে হয়ে গিয়েছে আমাদের এখানে, 12টা থেকে 10টা বা 10টা থেকে 12টা স্লট নিলে ওই জিনিসটা এসে পৌঁছচ্ছে 3টে 4টে, বা কখনো কখনো হয়তো রাত্রিও হয়ে যাচ্ছে। মানে ওদের কোনো ঠিক থাকে না, ওদের যখন মন করে ওরা তখন এসে জিনিসটা দিয়ে যায়। কিন্তু আমি দেখেছি কি বিগ বাস্কেটের টাইম শিডিউলটা ওরা খুব ভালোভাবে মেনটেন করে, আর সেই কারণেই আজকাল আমি বিগ বাস্কেট থেকে অর্ডার দিই। আর এই যে কয়েকটা জিনিসপত্র নিয়েছি, প্রথমে এই যে ঠাকুরের জন্য কয়েকটা জিনিস কিনেছি সেটা দেখাচ্ছি। ঠাকুরের যে ডেলি ভোগে আমি এই ড্রাই ফ্রুটস বা মাখন মিশরি এই সমস্ত জিনিসগুলো দিয়ে থাকি, তো সেগুলো কিন্তু প্রত্যেক মাসে আমাকে আনতে হবেই হবে। তো সেগুলো এখানটায় আমি গুছিয়ে নিচ্ছি, প্রথমে ঠাকুরের কাছে রেখে দিয়ে আসবো, তারপরে আমাদের জিনিসপত্রগুলো গোছাবো। এই মাসে মাসকাবাড়ি বাজারে আমি অনেকটাই কম খরচা করার চেষ্টা করেছি। এমনিতেও কিন্তু মাসকাবাড়ি বাজার আমি খুব একটা বেশি করি না, অনেক চিন্তাভাবনা করি, আর এখন থেকে আমি চিন্তাভাবনা করেছি মাসকাবাড়ি বাজারে কিংবা সংসারে যে সমস্ত জায়গাতে খরচা একটু হলেও কমানো যায় সেটা করা, যেহেতু আমাদের ভবিষ্যতে বেশ খানিকটা অর্থের প্রয়োজন বা আমাদেরকে একটুখানি চিন্তাভাবনা করে চলতে হবে। সেই কারণে আজ থেকে আরও যতটুকু সমঝে চলা যায় ততটুকুই সমঝে চলবো। তো এখানটায় কিন্তু আমি এই লিকুইডটা কিনেছিলাম। আমরা কিন্তু আগে অন্য লিকুইড ব্যবহার করতাম যেটা পাইকারি রেটে আমরা মার্কেট থেকে কিনতাম, তবে সেটা প্রায় 2 মাস ধরে আমাদের ডেলিভারি দিচ্ছে না, সেই কারণে বাধ্য হয়ে এটা কিনেছি। আর আগের একটা ভিডিওতে এক দিদিভাই জিজ্ঞেস করেছিল যে এটা কি যেটা দিয়ে আমি থালা মারছিলাম, এটা হলো সিলিকনের একটা ব্রাশ যেটা আমি খুব শখ করে কিনেছিলাম। তো দেখলাম কি এটা একদমই ভালো নয়, মানে ভালোই নয়, একমাত্র ওই যেগুলো সিরামিকে থালা বাসন থাকে যেগুলো খুব শৌখিন, যেগুলোতে তেল চিটচিটে খাওয়া দাওয়া খাওয়া হয় না, সেগুলো ছাড়া কিন্তু আমাদের ওই ইন্ডিয়ান রান্নাবান্নাতে এই স্ক্রাবারটা দিয়ে একদমই কোনো রকম কাজ হয় না। তো সেই কারণে এটা আমি তুলে রেখে দিয়েছি ওপরে। আর এই তো সন্ধ্যাবেলা কিন্তু আরও কিছু কিছু কাজ এগিয়ে রেখে দিচ্ছি, যেহেতু বাজারটা করে নিয়েছিলাম কালকে সকালের জন্য আর ফেলে রাখলাম না, বাজারটা একদম গুছিয়ে রেখে দিচ্ছি। এই কাজগুলো সন্ধ্যাবেলা করে রাখলে কিন্তু সকালে কাজের চাপ অনেকটাই কমে যায়। সকালবেলা কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর সংসারে কাজের অনেকটা চাপ থাকে, রান্নাবান্না হোক বা হাজবেন্ডের অফিস যাওয়া হোক, বাচ্চা কাচ্চা সামলানো, অনেক কিছু কাজ থাকে। সেই কারণে এই টুকিটাকি যে সংসারে কাজগুলো থাকে সেগুলো যদি আমরা সন্ধ্যাবেলা করে রেখে দিই তাহলে দেখা যায় সকালে আমাদের কাজে অনেক বেশি হেল্প হয়। এই যেরকম আমি কয়েকটা ডাল ছিল সেগুলোকে একদম ভরে রেখে দিলাম। এই যে গ্রসারির বাজারটা রাখি এটা একবার চেক করে দেখে নিলাম কোন জিনিসগুলো এক্সট্রা রয়েছে, কোনগুলো আমাকে এই মাসে খেতে হবে, সেগুলোও কিন্তু সন্ধ্যাবেলা আমি করে রাখার চেষ্টা করি। আর এই যে এখানটায় কিন্তু বাটারটাও একদম কেটে রেখে দিচ্ছি, আমার মেয়ে যেহেতু প্রত্যেক দিন খাওয়ার সময় একটু করে বাটার খায়, সেই কারণে কিন্তু এই কাজটাও আমি একদম সন্ধ্যাবেলাতেই করে রেখে দিই, যাতে সকালবেলা কাজের সময় ওই খোঁজাখুঁজি করতে না হয় বা এই কাজগুলো তখন কিন্তু অনেকটা এক্সট্রা বলে মনে হয়। মা ঠাকুমার কাছে শুনেছি বাচ্চারা 5 বছর হওয়ার আগে অবধি কিন্তু একটুখানি ভোগায়, এই ঠান্ডা লাগা বা জ্বর হওয়া এইসব জিনিসগুলো বাচ্চাদের হতেই থাকে। তো কালকেই রাত্রেবেলা আমার মেয়ের খুব শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, এই যে আজকের ভিডিওটা শ্যুট করছি তারপরে মেয়ের এত পেটে গ্যাস হয়ে গিয়েছিলো, আর হাজবেন্ডেরও ছিল নাইট ডিউটি, ও তো ছিল অফিসে, তো সারাটা রাত বাচ্চাটা আমার পেট ব্যথাতে ভুগেছে। তো যাই হোক, আজকে সকালবেলা ডাক্তার টাক্তার দেখিয়ে মোটামুটি এখন আমার বাচ্চা অনেকটাই সুস্থ রয়েছে। বাচ্চা শরীরটা খারাপ থাকলে না মায়েদের মন মেজাজ একদমই ভালো থাকে না, আপনারা যারা মা তারা নিশ্চয়ই বোঝেন এই ব্যাপারটা। তো আজকে আমার সেরকমই একটা দিন ছিল, সকাল থেকে এতটাই মন মেজাজ খারাপ ছিল, সেই কারণেও আজকে ভিডিওটা দিয়ে উঠতে পারলাম না, তবে চেষ্টা করবো এরপর থেকে একটু রেগুলার ভিডিও দেওয়ার। আর এই তো এখানটায় কিন্তু আমি এখন সন্ধ্যাটা দেবো, তার আগে একটু চুলটা চিরুনি করে নিয়ে বিনুনি করে নিচ্ছি, যেহেতু আমার লম্বা চুল, বিনুনি না করলে না চুলে খুব ঝড় পেকে যায়। আর ভেলোরে যে কটা দিন ছিলাম একদমই চুল আঁচড়ানোর সময় পেতাম না, সেই কারণে এত ঝড় পেকে গিয়েছিলো যে এই চুলটা আঁচড়াতে গিয়ে না অনেকটা চুল আমার মাথা থেকে ঝরে গিয়েছে। কার্তিক মাসে দীপদানের কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে, তো আজকে আপনাদের সাথে কার্তিক মাসে কিভাবে দীপদান আমি করি সেই পদ্ধতিটা একটুখানি শেয়ার করব। যেহেতু আপনারা সবাই আমার পরিবারের অংশ, তাই ভাবলাম এই জিনিসটার ফল বা উপকার আমি একা কেন নেব, আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা যারা পারবেন অবশ্যই বাড়িতে কৃষ্ণ ভগবানকে এরকমভাবে দীপদান করতে পারেন, কার্তিক মাসে দীপদান করলে কিন্তু খুব ভালো। তো এখানটায় কিন্তু আমি এই গোল প্রদীপগুলো নিয়েছি, মানে গোল বাতিগুলো, সেগুলোকে ঘিয়ের মধ্যে ডোবাচ্ছি আর ওপর থেকে একটুখানি কর্পূর দিয়ে দিচ্ছি। কর্পূরটাকে
কিন্তু একদমই অপশনাল, আমার ভালো লাগে বলে আমি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আপনারা যদি ঘিয়ের প্রদীপ নাও জ্বালাতে পারেন, আপনারা কিন্তু তিল তেলের প্রদীপও জ্বালাতে পারেন। তারপরে এই যে প্রদীপটা জ্বালিয়ে নিয়ে দামোদর প্রভুর পদতলে 4 বার, নাভিতে 2 বার, আর মুখমণ্ডলে 3 বার, আর সর্বাঙ্গে 7 বার এরকমভাবে ঘোরাতে হয়। এটা হলো দীপদানের নিয়ম। এরকমভাবে যদি আমরা কৃষ্ণকে দীপদান করতে পারি বা প্রদীপ দেখাতে পারি, তাহলে কিন্তু অনেক পুণ্যফল লাভ হয়। কিন্তু আরও কিছু নিয়ম রয়েছে, যেরকম অনেকে বলে মাটির প্রদীপে করে প্রদীপ দেখালে সেটা ভালো হয়। তবে আমি যেরকমভাবে দেখাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবছর কালী পুজোর সময় যেহেতু বাড়িতে ছিলাম না, বাড়িতে প্রদীপও দেখাইনি আর এই ধরনের কোনো রকম ঝুরঝুরি বাতিও জ্বালাইনি, কিন্তু আমার মেয়ে তো এখন বড় হয়েছে, ওই সব জিনিসগুলো বোঝে, তো খুব ইচ্ছে ছিল ওকে এটা দেখানো। তো আজকেই মার্কেট থেকে আমি গিয়ে কিনে এনেছিলাম, আর এই যে ওর বাবা আর ও মিলে এখন ঠাকুরের সামনে ঝুরঝুরি বাতি জ্বালাচ্ছে। আমাদের জীবনে এই ছোট্টো ছোট্টো জিনিসগুলো নিয়ে যদি আমরা খুশি থাকতে পারি, তাহলে আমার মনে হয় জীবনে যত বড়ই ঝড় আসুক না কেন, আমরা ঠিক হাসি মুখে সেটাকে পার করে নিতে পারবো। অবশেষে বা দিনের শেষে আমি এটুকু মানি, আমার হাতে কিন্তু আমার জীবনটা একদমই নেই, আমি সম্পূর্ণ ভগবানের হাতে দিয়ে দিয়েছি। উনি আমাকে যেরকমভাবে চালাবেন, যেরকমভাবে রাখবেন, আমাকে কিন্তু ঠিক সেরকমভাবেই থাকতে হবে। তো যাই হোক, সব কিছু পজিটিভভাবে ভেবে পজিটিভভাবে নিয়েই কিন্তু আমাদেরকে জীবনে চলতে হবে। তো এখানটায় কিন্তু আরও কিছু প্রিপারেশন আমি করে রেখে দিচ্ছি। তো আগে আগে তো আপনারা জানতেনই আমি সবজি কেটে রাখতাম, তবে মাঝখানে সবজি কেটে রাখাটা বন্ধ করে দিয়েছিলাম। তবে এখন একটুখানি প্রবলেম হচ্ছে সকালবেলার দিকে মেয়েকে নিয়ে কাজবাজ করতে, সেই কারণে এই যে রাত্রেবেলা কিছু প্রিপারেশন করে রেখে দিচ্ছি। কালকে সকালেই কুমড়ো আলুর তরকারি করবো সয়াবিন দিয়ে, সেই কারণে কুমড়ো আলুটা একদম কেটে রেখে দিলাম, সয়াবিনটা ভিজিয়ে দিলাম, আর তার সাথে মুসুরের ডাল হবে সেটাও একদম ভিজিয়ে রেখে দিলাম। এই যে সয়াবিনের জল হোক বা মুসুর ডালের জল, সেগুলো কিন্তু পরের দিন সকালবেলা আমি ছেঁকে নিয়ে গাছের তলায় দিয়ে দেবো। আর এদিকে আমি একটুখানি দই আর ওটসকে ভিজিয়ে রেখে দিচ্ছি। এই কয়েকটা দিন মেয়ে দই ওটস খেতে একটু পছন্দ করছিল বলে ওকে দই ওটস দিচ্ছিলাম, কিন্তু দেখুন মাঝখানে হঠাৎ করে এমন শরীরটা খারাপ হয়ে গেল, এই দুধ দই কিন্তু ডাক্তারবাবু দেওয়া একদমই বারণ করে দিয়েছে। ওকে শুধুমাত্র এই ভাত জাতীয় কোনো জিনিস বা ওই চিড়ে সেদ্ধ, সাবু ভেজানো মানে সাবু ফোটানো, এর বাইরে কিন্তু কয়েকটা দিন কিছুই দেওয়া যাবে না। তো যাই হোক, ওটা তো আমি খেয়ে নিয়েছিলাম পরের দিন। আর এখানটায় কিন্তু পরের দিন সকালবেলার জন্য কিছু শরবত, ড্রাই ফ্রুটস এগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। বিগ বাস্কেট থেকে নেওয়া এই ছোলাটা কিন্তু বেশ ভালো জানেন। আর আজকের একটা মজার ঘটনা বলি, এই যে ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা তো মেয়েকে নিয়ে এদিক ওদিক ছুটছি, আর ভেতরে না পায়রা ঢুকে আমার এই ছোলা বাটি থেকে পুরো ছোলাটা খেয়ে নিয়েছিল। দেখে এসে আমি আর আমার হাজব্যান্ড একে অপরকে বলছি যে তুমি খেয়েছো না, তুমি খেয়েছো। তারপরে পরবর্তীকালে দেখলাম চারিদিকে ছোলা টোলা ছড়িয়ে পড়ে রয়েছে, তখনই ভাবলাম যে না, পায়রাই খেয়েছে। আর এই যে রাত্রের খাবারটাও একদম নিয়ে নিয়েছি, শিমুইটাও হয়ে গিয়েছিলো, শিমুইর না অনেকটা দুধ ছিল, কিছুক্ষণ পরে দেখলাম একদম শুকিয়ে গিয়েছে। তো সকালবেলার একটু সবজি ছিল, সেটার সাথে পরোটা আর শিমুই। আর রাত্রেবেলা কিন্তু আজকাল করে এই কাজটাও করে রাখছি, কারণ এই কাজটা করে রাখলে দেখা যায় ওই সকালবেলা জামাকাপড় কাচা আর শুকোতে দেওয়া ঝামেলাটা থাকে না, রাত্রেবেলা করে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, আর একদম রাতের দিক করে মানে ওই 11টা 12টার দিক করে বারান্দাতে একদম মিলে দিই। এই কাজগুলো হয়ে থাকলে সকালটা এতটা রিল্যাক্সে কাটে কি বলবো, মেয়েকেও কিন্তু অনেকটা সময় দিতে পারি সকালে করে। আর এদিকে এই আরও একটা কাজ আমি এগিয়ে রাখি, যত ডোরম্যাট থাকে সেগুলোকে কিন্তু আমি বাইরে একটুখানি শুকোতে দিয়ে দিই, সারা রাত একটু হাওয়া খায় আর সকালে করে কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে যায়। তাহলে এই ছিল আজকের ভিডিও, আজকের এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি, খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওতে কারোর নাম আর নিতে পারলাম না, তবে পরের ভিডিও থেকে সবার নাম নেবো। টাটা।